রেডি হচ্ছি, রেডি, লিটারালি রেডি হচ্ছি, খেতে হবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মিস চ্যাটার বক্স। সো আজকের ভিডিওটা অগেন একটা চ্যালেঞ্জ ভিডিও, ফুড চ্যালেঞ্জ ভিডিও। সো লাস্ট ভিডিওটাতে আমরা বলেছিলাম যে নেক্সট ভিডিওটাতে আমরা মোমো চ্যালেঞ্জ করব। সো আমরা একদম কথা মতো মোমো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি, আর আমাদের কাছে পুরো দু প্লেট মোমো আছে, দশটা দশটা, টোয়েন্টিটা মোমোজ আছে এখানে, একদম। সো এবার দেখতে হবে যে কে আগে সবকটা শেষ করে, কত টাইম ডাজেন্ট ম্যাটার, 10 মিনিট ধরেও খেতে পারে, ঠিক আছে, কিন্তু শেষ করতে হবে, কিন্তু শেষ করতে হবে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর আমাদের সাবস্ক্রাইবার্সদের মধ্যে থ্যাংক ইউ একজন কমেন্ট করেছিল যে এবারে পানিশমেন্টটা টাকা পয়সা ওইসব নিয়ে হবে না, এবারে পানিশমেন্ট এইটাই যে যে হারবে তাকে কান ধরে উঠবস করতে হবে, ঠিক আছে। সো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, দেখা যাক ব্যাপারটা, দেখা যাক ব্যাপারটা কি হয়। আগে দুটো চ্যালেঞ্জ তো আমি জিতেইছি, যাই হোক, এইবারেরটা যদি আমি না জিতি আর কিছু বলার, আবার আমার এই ফুড চ্যালেঞ্জ ভিডিওস ছেড়ে দেওয়া উচিত, আমার আমার লিটারালি ছেড়ে দেওয়া উচিত এবারে। না না, হবে হবে, এটা তো জিততেই হবে, আমি তো কান্তরে উঠবাস করবো, এটা তোকে জিততে দেওয়া যাবে, এটা জিততেই হবে, এটাই জিততে হবে। আজকেটা একদম মানে জোশ নিয়ে আমরা খেলছি যে আমি তো জিতবো, জিততেই হবে, আমি জিতবো। চলো সো ভিডিওটা স্টার্ট করা যাক, একদম। সো স্টার্ট করা যায়, 1 2 3 গো। দশটা বেশি নিয়ে হয়েছে, আমি হেরে যাবোই মনে হচ্ছে আমার, আর আমার ঢুকতে হবে কোনো মতো। ভগবান প্লিজ জিতিয়ে দিও, হাসাবে না হাসাবে না। জিততে হবে আজকে কোনো মতে, কিন্তু অলরেডি ফুল। আজ সব থেকে বাজে পানিশমেন্ট, এতদিন কোনো পানিশমেন্ট ছিল না। বড় বড় মোমো দিয়েছো, এত বড় বড়, অনেক লেনে আর কি, একটা বাপি এক দুই দিন, একটা আমি দিচ্ছি, আমি দিচ্ছি, ওখানটা দাঁড়িয়ে কান ধরে উঠবস করতে হবে তোমার, আমি করবো না, করতে যাবে, খুব তো বলছিল যে তুই করবি, তুই ওখানে কান ধরে উঠবস করবি, আমি রিলিজ করে খাই, কারণ আমার আর কাজ, আমার এখনো তিনটে বাকি, আমি আর পারছি না সত্যি এই তিনটে খেতে। ডান আজকে তো দিছিল, তুই
দিন ফাঁকা প্লেট দশটা মোমো বাবা দশটা খাও খাও আরামসে খাও খুব বলছিলে আজকে তো আমি জিতবই তো ফুল আনতে পারবো না এই তিনটে খেতে রে খেতে হবে তুই জিতে গেছিস ক্লিয়ার উইনার আসলে মোমোটা এত টেস্টি ছিল না আমি আর মানে রিলিজ করে করেই খেলাম আর কি খুব ভালো কথা খুব ভালো কথা খাও কেউ বারণ করেনি এটা তো কিন্তু আমি কান ধরে উঠবস করব না হ্যালো এক্সকিউজ মি সাবস্ক্রাইবার্সরা বলেছে করতে হবে তোমাকে ওখানে ওইখানে স্পট রেডি আছে ওখানে গিয়ে কান ধরে উঠবস করতে হবে দশটার জায়গায় ঠিক আছে পাঁচটা করে দিও আমাদের অনেক বয়স হয়ে গেছে দশটা করতে খুব কষ্ট হবে হয়তো পাঁচটা পাঁচটা খেয়ে পাঁচটা খেয়ে উঠে করতে নেই না না এই সব কোথায় লেখা আছে খেয়ে উঠে করতে নেই খেয়ে চোখ থেকে নাক থেকে জল বের তখন তখন কোথায় ছিল তখন কোথায় ছিল তোমার এত মায়া দয়া এই মেয়েটার উপর মায়া দয়া ছিল তখন একদম মায়া দয়া ছিল না তুই তো মানে একটু ঝাল খেতে পারছিলিস তো ঝাল খাই না আগের থেকে বলেছিল হবে না আজ ঝাল হয় আগেও তো আমি ঝাল চাটনিটা নিয়েছিলাম ঠিক আছে আমি বলিনি চাটনি নিতে আমি আগেই বলেছি চাটনি নিতে হবে না মোমো তো চাটনি ছাড়া হয়ই না তো কি হচ্ছে তো কিছুই হয় এখনো খেয়ে যাচ্ছে দেখে তো এখনো দুটো বাকি দুটো এখন তো আমি আরাম করে করে ঠিক আছে খেয়ে না তাহলে স্ক্রিনটা অফ করে দিই চলো স্টার্ট করো পানিশমেন্টটা ঠিক আছে করছি করো করো ওয়াও এটা এটা কান ধরে উঠবস করা হচ্ছে তিন চার পাঁচ হয়ে গেছে রে এটা কি এটা কিরম এটা কিরম কান ধরে উঠবস ছিল একটু বলো নিউ জেনারেশনের কান নিউ জেনারেশন ও মাই গড ও মাই গড চলে আসো চলে আসো ঠিক আছে সো কে ইউ অ্যাকসেপ্টেড দ্যাট ইউ লস্ট টুডে সো সো গাইজ এই ছিল আজকের মোমো চ্যালেঞ্জ ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমার কিছু বলার বলার আছে আমার আর বলা কি বাকি আছে মানে আমি আর কি বলবো আজকে মানে কি করতে হলো আমাকে সো গাইজ তোমাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে না একটু লিমিট রেখে তোমার রিকোয়েস্ট করো প্লিজ তো কিছু যদি রিকোয়েস্ট থাকে কোনো মানে ধরো কিছু চ্যালেঞ্জেস চলছে সেটা আমাদের তোমরা জানাতে চাও আমরা সেটা পার্টিসিপেট ডেফিনেটলি করব একদম প্লিজ মানে সেটা আমরা খুব ভ্যালু করি যে তোমরা অ্যাকচুয়ালি টাইম বের করে ভিডিওটা দেখছো দেখে কমেন্ট করছো সাবস্ক্রাইব করেছো আমাদের ভীষণই ভালো লাগছে সেটা সো প্লিজ তোমাদের কাছে যদি কোনো রিকোয়েস্ট থাকে কমেন্ট সেকশনে সেটা একদমই জানিও আমরা আপ ফর ইট আমাদের নিজেদেরও খুব ভালো লাগে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে সো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে ঠিক আছে চলো বাই বাই।